একটা সাপ থেকে তুমি এত উত্তেজিত হচ্ছ কেন? What are you saying? সাপ থেকে মানুষ উত্তেজিত হবে না? কেন? তুমি বুঝি আগে কখনো সাপ দেখোনি? দেখেছি দু একবার, তবে সাপে আমার ভীষণ ভয়, রাগও বলতে পারে। কেন? আমার বাবা সাপের কামড়ে মারা যায়, সে প্যারানয়ে আছে, কিন্তু সেটা এই বাড়িতে আসার পর থেকে এতটা বেড়ে গেল কেন সেটাই বুঝতে পারছি না। তোমার সব প্রশ্নের উত্তর দেবে নাগমণি। কি ব্যাপার, কামিনী ম্যাডাম এখানে? উনি তো পূজোর সময় আসেননি, তাহলে কখন এলেন? আর এসে আমাদের সাথে দেখা না করে পূজোর জায়গায় না গিয়ে এখানে পলমের ঘরে এই ঘরে এলেন কেন? নাগমণি? হ্যাঁ, নাগমণি। তুমি চাও তো সেই নাগমণি দেখতে? আমি তোমায় বলছি, শোনো, সেই নাগমণিটা এই বাড়িতে কোথাও একটা আছে। নাগমণি সে আবার হয় নাকি? হ্যাঁ, হয়তো, নিশ্চয়ই হয়। আর সেই মনির প্রচন্ড শক্তি, সঠিক লোকের হাতে পড়লে সেটা মঙ্গলকারী, আর কোনো ভুল অসৎ লোকের হাতে পড়লে সেটা অনিষ্টকারী। তাই? হ্যাঁ তাই। আর তুমি যদি তোমার সব প্রশ্নের উত্তর চাও, তাহলে সেই সেই মনিটা খুঁজে বের করো। আমি নাগমণি খুঁজবো কেন? এই বাড়িটা তো আপনি লোক দিয়ে বানিয়েছেন, সাজিয়েছেন, তাহলে আপনি বানানো বা সাজানোর সময় খুঁজে পাননি নাগমণিটা? সেই নাগমণি তুমি ছাড়া আর কারো হাতে ধরা দেবে না। নাগমণি পৌলমী ছাড়া আর কারো হাতে ধরা দেবে না? কিন্তু কেন এমন কথা বললো কামিনী? আর নাগমণি বলে যদি সত্যি কিছু থাকে, তাহলে পৌলমী ছাড়া কারোর হাতে সেটা ধরা দেবে না কেন? আর এত কিছু আর্কিটেক্ট জানলো কি করে? কে এই কামিনী? সব কি বলে গেলেন? যদি সত্যি নাগমণি বলে কিছু থাকতো, তাহলে তো উনিই খুঁজে পেতেন এতদিনে। উনি সব ভুল কথা বলে আমাকে বিভ্রান্ত করতে চাইছেন। পৌলমী, পৌলমী, তোমার জন্য প্রসাদ এনেছি, নাও। থ্যাংক ইউ। তুমি তো তখন প্রসাদ না নিয়েই চলে এলে, এখন তোমার শরীর কেমন লাগছে? এখন ঠিক আছে। তোমার মুখটা কিন্তু ভারী মিষ্টি, একদম লক্ষ্মী প্রতিমার মতো। লক্ষ্মী পুজোর দিনে বাড়িতে প্রতিমা আনে না তোমাকে বসেই পুজো করে? আচ্ছা, তোমাদের বাড়িতে পুজো আচ্চার চল আছে, তোমাদের বাড়ি কোথায় গো? আমি ব্যাঙ্গালোরেই থাকি, বাবা ওখানেই চাকরি করতেন। আচ্ছা, আর তোমাদের বাড়িতে কে কে আছে?
বাবা মারা যাওয়ার পর আমি মার আমার ছোট বোন। কিছুই তো বুঝে উঠতে পারছি না, ব্যাঙ্গালোরে বড় হওয়া মেয়ের সাথে এই বাড়িতে থাকা নাগমণির কি সম্পর্ক থাকতে পারে। না, সবটা জানতে না পারা পর্যন্ত আমার মনটা অস্থির অস্থির করছে। যাই যাই, নিচে গিয়ে কামিনীকেই সব প্রশ্ন করব। আচ্ছা ঠিক আছে, তুমি প্রসাদটা খেয়ে নাও, আমি যাই, সবাইকে প্রসাদ দিতে হবে তো। সুচিত্রা এই নাও, এটা তোমার প্রসাদ, আর বাকিগুলো আমি সব বেড়ে দিচ্ছি। আচ্ছা বলছি যে আমিও তোমাদের সাথে একটু প্রসাদ দিই না। হ্যাঁ মা, সবাই প্রসাদ দিয়েছে? দাঁড়াও, হয়ে এসেছে হয়ে এসেছে। বৌদি ভাই বলছি, তুমি পোলুকে প্রসাদ দিয়ে এসছো তো? হ্যাঁ হ্যাঁ, ওকে দিয়ে দিয়েছি। আচ্ছা কামিনী প্রসাদ পেয়েছে? কামিনী এখানে কোত্থেকে আসবে? সে তো আসেনি। আসেনি না তো? আসেনি তাহলে গেল কোথায়? না না, কোথায় যাবে, ওই এলো কখন যে ও যাবে? এক্স্যাক্টলি, আমরা কেউই তো তাকে বাড়িতে ঢুকতে বা বেরোতে দেখিনি। মানে ওনারই রুমাল মনে হয়, উনি তো বোধহয় মন্দিরে গেছেন। দিয়ে আসি। তুমি কামিনীর কথা কেন জিজ্ঞেস করছো লগ্না? ওকে কেন খুঁজছো? তাছাড়া কামিনী তো এই বাড়িতে আসেইনি, তুমি ওকে কেন খুঁজছো? আমিও কামিনী ম্যামকে খুঁজছি। উনি অ্যাকচুয়ালি রুমালটা আমাদের ঘরে ফেলে এসেছেন, ফেরত দেবে বলে ওনাকে খুঁজছি। রুমাল তোমাদের ঘরে? কিন্তু কামিনী ম্যাম তো আজকে এখানে আসেননি। কি? হ্যাঁ উনি আসেননি, সেটাই তো বলছি, আমরা কেউই তাকে দেখিনি। হ্যাঁ মানে আমিও তো আজকে কই দেখিনি। আসেননি মানে উনি তো একটু আগে আমাদের ঘরে ছিলেন। সে কি মানে উনি আমাদের বাড়ির জন্য কাজ করলেন আর দেখা করলেন আপনার সাথে? তাই তো আমি তো লুকিয়ে শুনেছি কামিনী আর পৌলমীর সব কথা। সেটা বললে সবাই ভাববে আমি আড়ি পেতে কথা শুনেছি। না না, তোমার কথা ভুল হচ্ছে পৌলমী মা। একটা মানুষ এ বাড়িতে এলো, দোতলায় উঠলো, আর আমরা কেউ দেখতে পেলাম না। এই তো তোরা বল, এটা হতে পারে বল? না পৌলমী, তার আগে একটা কথা আমাকে পরিষ্কার করে বলো তো, কামিনী তোমার ঘরে কেন যাবে? আমার তো মনে হয় না তুমি আর কামিনী একে অপরকে আগে থেকে চেনো বলে। আচ্ছা তুমি সকালবেলায় আমাকে কামিনী ম্যাডামের কথা জানতে চাইছিলে না? আচ্ছা ব্যাপারটা কি বলো তো, আর উনি বা কি করে জানলেন যে তোমার ওনার সঙ্গে কথা আছে? আচ্ছা তোমাকে কি কেউ ওর ফোন নাম্বারটা দিয়েছিল? হিরণ তুমি কি কেউ ফোন নাম্বার দিয়েছিলে? না মানে আমি না। না না, সত্যি উনি এসেছিলেন, নিশ্চয়ই কোথাও একটা কনফিউশন হচ্ছে। তুমি চুপ করো তো বাবু, তুমি যা করছো সমস্ত কিছু কল্পনা করে করছো। নো নো, ট্রাস্ট মি, আমি কিচ্ছু কল্পনা করছি না। আর কল্পনা করলে আমার কাছে রুমালটা কোথা থেকে আসবে বলুন তো? সত্যি কথা, এই রুমালটা তুই কোত্থেকে পেলি বলতো পোলু? এটা কামিনী ম্যাম আমাদের ঘরে ফেলে গেছেন। তাই? এটা তো আমার রুমাল নয়। আচ্ছা এটা তোর রুমাল, মানে অনেকদিন ব্যবহার করিসনি বলে হয়তো ভুলে গেছিস, বা লাগেজের ভিতরে ছিল দেখতে পাস না। সুচি সেটা যেটাই হোক না কেন, আরে তোমার রুমাল আমাদের তো চেনার কথা নয় তাই না? হতে পারে এটা তোমার রুমাল, হতে পারে নয়, হতে পারে তুমি কল্পনা করছো কিংবা তুমি মিথ্যা কথা বলছো। চলো 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 পাল্টাই।